রাজনৈতিক দলগুলোর আর্গুমেন্ট বাহাস, এটা পৃথিবীর ডেমোক্রেসির একটা বিউটি, এটা থাকবেই, থাকতেই হবে। কখনোই বিরোধী দল সরকারি দলকে তার নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাবে না, এটা কোনো কোনো গণতন্ত্র ইতিহাসেই নাই। সরকারের সমালোচনা সরকারি দলের নেত্রী করবে না, বিরোধী পক্ষই করতে হবে। আমি যেটা বলছিলাম, বাংলাদেশের কোনো আন্দোলন কি অসহিংস আন্দোলন হয়েছে? এই দেশের আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে যায়, তখন আন্দোলনের কোনো দাড়ি কমা, মাপকাঠি, হিসাব নিকাশ, কেজি, সমন এগুলো ধরে হয় না। 90-তে যেমন হয় নাই, 96-তে হয় নাই। এই আন্দোলন যখন একটা পর্যায়ে যায়, তখন রেলপথ অবরোধ, নৌপথ অবরোধ, রাজপথ অবরোধ, পোর্ট দখল, এগুলো দিয়েই বিরোধীরা আন্দোলন করেছে। এটা এদের আন্দোলনের ইতিহাস আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগও করেছে। আন্দোলন যখন বিরোধী দল এক পর্যায়ে এক্সট্রিম লেভেলে চলে যাবে, তখন কোনো কিছু দাড়ি কমা দেখবে না, আন্দোলন তার করবেই। তবে আমরা মনে করি এখন আন্দোলনটা হলে হচ্ছে কী নিয়ে, ক্যারটেকার গভর্নমেন্ট নিয়ে। সেই ক্যারটেকারটা কিন্তু আমাদের জাস্টিস শাহাবুদ্দিনকে যখন আমরা দিলাম, আমাদের স্যার বলছিল যে আমরা দিব কার হাতে, তখন তিন জুটির রূপরেখে একটা ফর্মুলা নিয়ে আসা হলো, ক্যারটেকার গভর্নমেন্ট। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব মধু সাহেবের ভাইস প্রেসিডেন্টের জায়গায় আসলেন, দেওয়া হলো। এটা কিন্তু একটা ইন্টারিম কনসেপ্ট ছিল, এটা সাংবিধানিক কোনো কনসেপ্ট ছিল না, এটা ন্যাশনাল কনসেনসাস ওনারা আসছিলেন, সেটা দেওয়া হয়েছিল। সেটা আবার সংশোধন করে জাস্টিস শাহাবুদ্দিন চিফ জাস্টিসের জায়গায় দিলেন, সংবিধান সংশোধন করলেন, ক্যারটেকার গভর্নমেন্ট আবার 2006-এ আনলেন। সেই ক্যারটেকারের এগেইনস্টে বিএনপিও বলেছে, হ্যাঁ আওয়ামী লীগও বলেছে। এখন তো আদালতের মাধ্যমে ক্যারটেকার গভর্নমেন্ট সরাই দেওয়া হয়েছে। সেই আদালতের একটা বেকোয়ামে এখন যদি এটা আনতে হয়, আদালতের রিভিউ পিটিশন করতে হবে, ন্যাশনাল কনসেনসাসে বসে করতে হবে, এই জায়গায় একটা জায়গায় যদি যেতে তো হবে। এটা যদি যাওয়া না হয়, তাহলে 72টি রাজনৈতিক দল, আমরা জাতীয়বাদী ক্যারটেকার চাই না, কিন্তু আমরা দেশের একটা সমাধান চাই, পলিটিক্যাল একটা সলিউশন চাই আমরা। আমরা চাই এই রাজনৈতিক যে আন্দোলনগুলো হচ্ছে, এই জিনিসটা একটা জায়গায় যদি আপনি না আসেন। আপনার কাছে কী মনে হয়, বিদ্যমান ব্যবস্থায় যে মানে মতের প্রতিফলন, সেটি কতটা সম্ভব মনে করেন আপনি? ডেমোক্রেসিতে বলা হয়, দেখেন আপনি, ন্যাশনাল কনসেনসাস যখন হয়ে যায়, মেজরিটি মানুষ যখন বলবে এই জিনিসটা চাওয়া হবে, ওটাই মেনে নেওয়া হয় আইন হিসাবে। ইট ইজ এ বিফোর দি ল, ইট ইজ এ কনভেনশন। আইনের করার আগে এটাকে আপনি যদি মনস্তাত্ত্বিকভাবে মেনে নেওয়া হয়, তাহলে এটাই কনভেনশন হয়ে যায়, পরবর্তীতে আপনি ল হিসাবে আকার ধারণ করতে পারবেন। এখন দেশ তো আপনাকে বলেছি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো আওয়ামী লীগ বলছে আমরা সংবিধানের বাইরে এক ইঞ্চি নড়ব না, বিএনপি বলছে সংবিধানের থেকে চেঞ্জ করে এটা করতে হবে। জাতীয় পার্টির অবস্থানটা কি? জাতীয় পার্টি বলছে আমরা ক্যারটেকার কনসেপ্টটা আমরা চাই না। কারণটা হলো, আমরা ক্যারটেকার কনসেপ্টে 91-এ জাস্টিস শাহাবুদ্দিন এসে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেছিলেন যে আমি কাউকে এখানে জেলে দিতে আসি নাই, নির্বাচিত সরকার আছে, যারা আসবে তারাই তার বিচার করবে। কিন্তু ওরা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার 6 ডে, 6 দিনের মাথায় কিন্তু হুসাইন মাদের সাথে হাউস অ্যারেস্ট করলেন, এটা জাতির সাক্ষী জানেন। তারপরেরটা কী হলো, তিন জোটের রূপরেখায় ছিল জাতীয় পার্টি কাউকে নিতে পারবে না, নির্বাচনে সব দল সমানভাবে অংশগ্রহণ করবে, নির্বাচনে প্রচারণা সব দল সমানভাবে করবে, আমরা সেটা পাই নাই। এসএস সাহেব জেলেবন্দি, মানে আপনারা বলছেন যে ক্যাটেগরি গভর্নমেন্টের গভর্নমেন্টের এক্সপেরিয়েন্স, সেগুলোর কারণে আপনারা ক্যাটেগরি। আমি তখন আমরা বলছি যে ক্যাটেগরি গভর্নমেন্টের 91-এ যখন বিএনপি আসলো, তখন কিন্তু আওয়ামী লীগ বলেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96-এ যখন বিএনপি হেরে আওয়ামী লীগ আসলো, বিএনপি কি কায়দায় বলেছে? আবার 2008-এও কিন্তু বিএনপি বলেছে না, 2001-এ যখন বিএনপি আসলো, তখন আওয়ামী লীগ বলেছে যে এটা সুষ্ঠু নয়, কোনো নির্বাচনই আমরা মেনে নিতে পারছি না। তাহলে আমরা ওয়াই নট উই কাম টু দি ন্যাশনাল কনসেনসাস, যে আমাদের একটা জায়গায় আসতে হবে, এই ফর্মুলাটা আমাদের চিরজীবনের জন্য নির্বাচনী ফর্মুলা। ইন্ডিয়াতে বাস হচ্ছে না, বাদ দিই ওয়েস্টার্ন কান্ট্রি, ওয়েস্টার্ন ডেমোক্রেসি বাদ দিলাম, ইন্ডিয়ার মতো দেশে কিন্তু বাস হচ্ছে, বাট রাজনৈতিক সমঝোতায় তারা ইলেকশন কমিশনের ব্যাপারে আঙুল তোলে না তারা। আমরা কেন সেই জায়গায় যেতে পারছি না? যাইতে পারছি না কারণ হলো, এখন যদি রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আছে, তারা নির্বাচন দিলে মাননীয় প্রধানমন্ত্রী যদি ইন্টারফেয়ারই না করেন, তো ওনার আন্ডারে কিন্তু এক্সিকিউটিভ সমস্ত পাওয়ার, বিএনপি একটা ইলেকশনে যায় না, একটাতে গিয়েছে, গিয়ে বলছে যায় এটা তো সম্ভব হবে না। তারা মনে করছে যে 100% ফেয়ারই যদি না হয়, ক্যাটেগরি গভর্নমেন্টের সময় যে মন্ত্রণালয়গুলো যায়, ল, হোম, এস্টাবলিশমেন্ট, এই তিনটি ইজ ভেরি পাওয়ারফুল মন্ত্রণালয়, এরাই কিন্তু নির্বাচনের সমস্ত অর্গান। এই তিনটি মন্ত্রণালয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অলমোস্ট ফুললি আন্ডারে দেখা হয়। তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন ফেয়ার হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী বলছে সংবিধানের বাইরে যাব না, লতিফুর রহমানের আমলে আমাদের অভিজ্ঞতা, জাতীয় পার্টির অভিজ্ঞতা 1-এর আপনার 90-এ, সেই একটা জায়গায় মধ্যে তো আমরা সমঝোতায় আসতে হবে। আমাদের বিশেষ করে আওয়ামী লীগের বন্ধু, বিএনপির বন্ধুরা, তারা যদি একটা জায়গায় না আসে, তাইলে এখানে জঙ্গিবাদের উত্থান হতে পারে। যখন আমরা, রবিউল ভাই নিজে বলেছেন যে তৃতীয় পক্ষ সেখান থেকে ফায়দা নেবে, যখনই বৃহৎ শক্তিগুলো রাজনীতিতে মানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দল, বৃহত্তর স্টেক হোল্ডারগুলো, আমরা রাজনৈতিক দলগুলো
ব্যর্থ হয়ে যাব তখন তৃতীয় পক্ষের উত্থান হতে পারে, সে উত্থানের একটা হতে পারে জঙ্গিবাদ, একটা হতে পারে তৃতীয় পক্ষ অন্য করে উদ্দীপনে আসতে পারে। আসলে কিন্তু এটা মোটেও কারোর জন্য কাম্য নয়। এই রবিউল ভাই, আমি আমরা দুইটা ডল করি, আজকে যদি কোনো পরিবর্তন হয় এখানে, অসাংবিধানিক পরিবর্তন, অবৈধভাবে কেউ চলে আসে, তাইলে এই কেরানীগঞ্জের রবিউল ভাই আমি সকালে দেখা হবে, রাত্রে গেট বন্ধ করার দেখা হবে, আপনারা এখানে বসে টকশো করবেন, নতুন অতিথিরা এখানে আসবে যারা রাজনীতি করে না, বারা খুশলি নামে পরিচিত, বা যারা তৃতীয় পক্ষকে সমর্থন করে। তো মোটামা এই জিনিসটা বন্ধ করার জন্য আওয়ামী লীগ বিএনপি একটা জায়গায় আসা উচিত, কাউকে রিজিট হওয়া উচিত না, আওয়ামী লীগকেও না বিএনপিও না, একটা সমঝোতায় আসতে হবে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে। আমি আপনার কাছে আসবার চেষ্টা করবো, আমি একটু শুনে আসি। শেখ রবিউল আলম যে কথা বলছিলাম, অ্যাডভোকেট সঞ্জিদা আলম বেশ কিছু, সঞ্জিদা খানম বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছে। আমার কাছে মানে এখন বাধ্য হতে হবে কিছু কথা বলার জন্য, একেবারে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। মানে আমি জানি না আওয়ামী লীগের বন্ধুরা এরকম কি না, মানে গদবদা কিছু দায়িত্বের জায়গা থেকে জবাব না দিয়ে গদবদা কিছু অভিযোগ করেই ওরা শেষ করে ফেলে, এবং সেটা মিথ্যা এবং বানোয়াট। সঞ্জিদা আপকে আমি একটু ভিন্ন মনে করেছিলাম, যাই হোক উনিও ওখানে চলে গেলেন। আচ্ছা, আপনি নয়টা এজেন্ডার ভিত্তিতে আমরা এই কর্মসূচিগুলি বিভাগীয় পালন করছি, সবগুলি তো জনদুর্ভোগ নিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি বলেন, জ্বালানি বৃদ্ধি বলেন, ভোটাধিকার বলেন, গণতন্ত্র বলেন, এগুলি জনস্বার্থ না? আর বাংলাদেশে এখন সবচেয়ে বড় জনস্বার্থ হচ্ছে একটা অনির্বাচিত সরকার আছে, তাকে রাজনীতিতে ফিরে আনা, জাতীয় যে দুর্ভোগ বা সংঘর্ষের সৃষ্টি করেছে তার থেকে উত্তরণের জন্য সুমতি ঘটানো অথবা বাধ্য করা, এর চেয়ে বড় স্বার্থ তো বাংলাদেশের কিছু নেই, সেটা নিয়ে তো আমরা সোচ্চার আছি। বলে ফেললেন কিছু হত্যার কথা, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন যে আওয়ামী লীগের সমাবেশে বিএনপির নেতাকর্মীরা যখন বিএনপি ক্ষমতায় ছিল, ছাত্রদল, যুব দল বা বিএনপির লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছে, হামলা করেছে, কোনো নজির দেখাতে পারবেন? অথবা পুলিশ গণহারে গ্রেপ্তার অথবা ধরেন আহত করা, নিহত করা, গুলি করে মেরে ফেলা, কোনো নজির আছে? কয়েকজন সিনিয়র নেতার কথা উনি বলেছেন, হ্যাঁ এটা ঠিক আছে যে হত্যা হয়েছিল, শায়েসিম কিবরিয়া, আব্দুর রব, আহসানুল্লাহ মাস্টার, সেটি তো মমতা সাহেব, সেটি তো ধরেন পুলিশ হত্যা করেনি, অথবা বিএনপির নেতাকর্মীরা হামলা করেনি, একটা প্রতিপক্ষ গ্রুপ তাদেরকে হত্যা করেছে, বিএনপির আমলে সেটার মামলা হয়েছে, আমি ব্যর্থতা আছে দায় কি? তাহলে তো এই আওয়ামী লীগের চোদ্দ বছরের আমলে যত হত্যা হয়েছে সব দায় নেবেন নাকি আওয়ামী লীগ? নেবে তো নিশ্চয়ই না, মানে ক্ষমতায় থাকার কারণ কারণ তারপরে কিছুটা কিছুটা আপনার দায় আসে, সেটা হচ্ছে আপনি ক্ষমতায় আছেন সেই দায়, কিন্তু হত্যার ঘটনা বা বিশৃঙ্খলার ঘটনার দায় সরাসরি আপনি বলছেন, দেখেন সেগুলি মামলা হয়েছে, বিচার হয়েছে এবং তারা এখন ভিতরেও আছে। আমরা শুধু একটা মামলার চার্জশিট দিতে পেরেছিলাম না শায়েসেম কিবরিয়ার, উন্ডা ক্ষমতা আসার চোদ্দ বছর পরে এখনও চার্জশিট দিতে পারেন। শায়েসেমের কিবরিয়া বলছে আওয়ামী লীগ শায়েসেম কিবরিয়ার হত্যার বিচার চায় না এবং হত্যা নিয়ে রাজনীতি করছে, শায়েসেম কিবরিয়ার পরিবারের অভিযোগ, এখনও তো বিচারটা করেন নাই। অর্থাৎ হত্যা নিয়ে রাজনীতি আওয়ামী লীগ করে, আবার অভিযোগ আওয়ামী লীগ করে, এটা আওয়ামী লীগের একটা মজ্জাগত স্বভাব হয়ে গিয়েছে। কিছু কিছু বিষয় আছে বলতে আর মানে বিরক্তই লাগে। সঞ্জিদাবার মতো জানা বোঝা মানুষ যদি বলে বিএনপি সময় পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম দুইবার তো আওয়ামী লীগের আমলে, আপনি নিশ্চয়ই জানেন যে 2001 সালের 28 জুন প্রথম তথ্য প্রকাশ হয়েছে, 99 এবং 2000 তথ্য উপাত্ত, পরে 2002 যে তথ্য প্রকাশ হয়েছে সেটা হচ্ছে 2000 এবং 2001 তথ্য, প্রথম দুই বছর তো আপনাদের আমলে দুর্নীতির চ্যাম্পিয়ন, তারপর 3 বছর, হ্যাঁ এটা ঠিক আছে যে আমাদের আমলেও ধারাবাহিকতা থেকেছে, শেষ 2 বছরে আমরা ওভারকাম করেছি, সময় তো লাগবেই তাই না? আবার ধরেন জঙ্গিবাদ আমাদের আমলে হয়েছে, গতবার কথা বলে দিলেন বাংলাদেশে প্রথম জঙ্গিবাদ জঙ্গি হামলা কবে হয়েছে বলবেন? 1999 সালের 9 জুন রমনার বটমূলে, সরি যশোরের উদীচিতে, যশোরের উদীচিতে, তারপর হচ্ছে রমনার বটমূলে, তারপর হচ্ছে গোপালগঞ্জের নানিয়ার চরে, তারপর নারায়ণগঞ্জে, আমলটা তো আপনাদের, তাহলে আপনাদের আমলে জঙ্গিবাদ, আমাদের সময় এসে হ্যাঁ একই সাথে অনেক জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে, শায়েক আব্দুর রহমান এবং বাংলাবেকে গ্রেপ্তার করেছি, প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দিয়েছি, মৃত্যুদণ্ড করেছি তো, আবার আপনারা যখন ক্ষমতা আসেন তাবেলা হত্যাকাণ্ড, হলি আর্টিজান, প্রকাশক হত্যা, মসজিদের ইমাম হত্যা, মন্দিরের পুরোহিত হত্যা, বলাগর হত্যা, আপনাদের আমলে সিরিয়াসভাবে হয়েছে এবং সেইগুলিকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে ক্রসফায়ার দিয়ে মানুষ মেরেছেন, এখন এইগুলি বলবেন কোথায়? আমরা আন্দোলন করতে গিয়ে গত 2 মাস আমাদের 10 জন লোক জীবন দিল, দায়িত্বশীল নেতাকর্মী তাই না? তো ঘুম আমরা হচ্ছি, আনাথরা স্কিলিংয়ের শিকার আমরা হচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী হেফাজতে আমাদের অসংখ্য রাজনৈতিক বন্ধু হত্যার শিকার হয়েছে এই আমলে, 1,06,000 মামলা, 36 লাখ লোক আসামি, গায়েবী মামলা। আপনাকে বলি 10 তারিখে সমাবেশ,
ঢাকা শহরে অসংখ্য গায়েবী মামলা ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, প্রচলিত মিডিয়াগুলিতে আসছে, কোনো ঘটনা ঘটেনি, বাদীও কিছু জানে না, কোনো সাক্ষী কিছুই জানে না, ঢালাওভাবে বিএনপির নেতা কর্মীদের আসামি করা হচ্ছে, বাসায় বাসায় তল্লাশি চলছে, প্রত্যেকটা থানায় গ্রেপ্তার চলছে, আজকে আমার হাজারিবাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হচ্ছে, কোনো অপরাধ নাই, একটাই লক্ষ্য যে যেহেতু 10 তারিখে এই মহাসমাবেশ আছে, একটা সরকারের দমন পীড়নের ধরন যদি তাই হয় যে তখন জনগণ কোন প্রক্রিয়ায় আন্দোলন করবে এটা জনগণ জানে, কিন্তু আমি বলতে চাই আপনি একটা শিক্ষিত রাজনৈতিক দল, যে প্রক্রিয়ায় আপনি আছেন তার থেকে বেরিয়ে আসেন, নতুবা জনরোষে গণ আন্দোলনে পতন হবে এবং পতনের পর আপনাদের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ধিকৃত ইতিমধ্যে হয়েছে, সারা জীবনের জন্য কিন্তু বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক কোনো বক্তব্য নিয়ে যাওয়ার আওয়ামী লীগের সুযোগ থাকবে না। জি অ্যাডভোকেট সঞ্জিদা খানম, বিএনপির কোনো কথায় রাস্তায় নামবে না, কারণ জনগণ আগে যে কোনো সময়ের তুলনায় গত 14 বছর ধরে ভালো আছে, এই দেশটা একটা মর্যাদার জায়গায় চলে গিয়েছে, এই করোনাকালীন সময়েও আমরা ভ্যাকসিন নিশ্চিত করতে পেরেছি, আমাদের সারা বিশ্বে এখন যুদ্ধ অবস্থা, অর্থনৈতিক মন্দা, তারপরেও বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশের রিজার্ভ ভালো আছে, বাংলাদেশ ভালো চলছে, সাধারণ জনগণ ভালো আছে, সুতরাং আপনাদের তো এটা ভালো লাগে না, বাংলাদেশের পদ্মা সেতু আপনাদের ভালো লাগবে কেন, কারণ অর্থনৈতিক একটা বড় গণতন্ত্র এবং ভোটাধিকারের কথা বলছেন ওনারা, গণতন্ত্র এবং ভোটাধিকারের কথা বলছেন, তাদের মুখে গণতন্ত্র ভোটার কথা তো আমরা মানব না, কারণটা হচ্ছে যে তাদের, আমি বারবার বলছি, কারণ তাদের জন্মই হয়েছিল অবৈধভাবে, তাদের গণতান্ত্রিক কোন দল বিএনপি না, এবং ভোটের কথা বলছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দানকারী গণতান্ত্রিক দল, তাদের কাছ থেকে তারা প্রত্যাশা করেন, সে কোন সুবিচার পাবে না, সুতরাং বিএনপির হাতে তো রক্তের দাগ, রক্ত দিয়ে এই বিএনপির জন্ম হয়েছিল, রক্ত নিয়ে, এই মানুষের রক্ত নিয়েই তাদের জন্ম হয়েছিল, সাধারণ মানুষের মধ্য থেকে তো এই দলটির জন্ম হয়নি, এবং তাদের মুখে আমরা শুনবো গণতন্ত্রের কথা, তাদের মুখে যারা হার না ভোট করেছিল তাদের কাছে বলবো ভোটের অধিকারের কথা, এটা কখনো হতে পারে না, যতবার তারা ক্ষমতা এসেছে ষড়যন্ত্র করে এসেছে, যতবার তারা ক্ষমতা এসেছে বন্দুক ঠেকে এসেছে, ষড়যন্ত্র করে এসেছে, বাংলাদেশের মানুষ আর সেই সুযোগ তাদেরকে দিবে না।